भारत माता की, भारत माता की जय, श्री राम जय जय श्री राम। समबेत मेदिनीपुर लोकसभा केंद्र खड़गपुर, खड़गपुर सदर एवं मेदिनीपुर सदर विधानसभा एकांशेर कर्मी समर्थक गणदेवता जनता जनार्दन, विश्वेर सर्वबृहत् राजनैतिक दल एगारो कोटी जार सदस्य, अठारोटा राज्ये जे दल सरकार चालाय, जे पार्टी 543टा आसने प्रार्थी दिए लड़ाई करछे, जे पार्टी नरेंद्र मोदी जी के तृतीय बार प्रधानमंत्री करार लक्ष्ये आपनादेर काछे आवेदन जानाच्छे, जे पार्टी इतिमध्ये गणनार आगे खाता खुलेछे गुजरातेर सुराटे बीजेपी बिना प्रतिद्वंदिताय जयजुक्त हयेछे, সেই বিজেপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা নমস্কার ইত্যাদি জানিয়ে আমি অল্প কিছু কথা নিবেদন করছি। আপনারা আমার আপনজন, অতি প্রিয়, যদিও প্রশাসনিকভাবে আমরা ত্রিখণ্ডিত, ঝাড়গ্রাম, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, কিন্তু মনে প্রাণে আত্মায় কাজকর্মে মানসিকতায় প্রেম প্রীতি ভালোবাসায় আমরা সবাই অবিভক্ত মেদিনীপুরের ভূমিপুত্র ভূমিকন্যা, আমরা সবাই একই পরিবারের সদস্য। আমাদের এই কর্মসূচিতে অত্যন্ত দৃঢ়ভাবে অত্যন্ত উচ্চ কণ্ঠে বক্তব্য রাখলেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা, আমার কলিগ এবং মোদিজির আশীর্বাদ ধন্য বিজেপির প্রার্থী শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন জেলার মাননীয় সভাপতি প্রিয় সুদাম পণ্ডিত মহোদয়, ক্লাস্টার ইনচার্জ এবং আমাদের রাজ্যের সম্পাদক মাননীয় উমেশ রায় মহোদয়। আমাদের মধ্যে ইনচার্জ মাননীয় নেতা সিদ্ধার্থ মজুমদার, কনভেনার দেবকবল দেবগোপাল বেরা, কো ইনচার্জ শঙ্কর ব্যানার্জি, কো কনভেনার অজয় জানা, সাধারণ সম্পাদকগণ সুমিত মণ্ডল, শুভজিৎ রায়, সহসভাপতি শঙ্কর গুচ্ছাইত, রমাপ্রসাদ গিরি, সম্পাদক কাউন্সিলর অভিষেক আগরওয়াল, এর বাইরেও খড়গপুরকে গেরুয়াময় যারা করে রেখেছেন, মণ্ডল সভাপতি শ্রীনাথ সিনা, শ্রী রাও, দীপসোনা ঘোষ, গৌতম ভট্টাচার্য বিধানসভার ইনচার্জ, অনুশ্রী বিহারা মাননীয় কাউন্সিলর, মমতা দাস মাননীয় কাউন্সিলর, টি নাগেশ রাও মাননীয় কাউন্সিলর, কামাল হোসেন সাধারণ সম্পাদক মাইনরিটি মোর্চা রাজ্য কমিটি, এর বাইরেও যারা আছেন প্রত্যেককে আমি আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা জানেন যে লোকসভায় দ্বিতীয় পর্যায়ের ভোট আজকে শেষ হয়েছে, আমাদের ষষ্ঠ পর্যায়ে অবিভক্ত মেদিনীপুর জেলা এবং জঙ্গলমহলে আগামী 25শে মে নির্বাচন হতে চলেছে। ভারতীয় জনতা পার্টি এখানে এই রাজ্যের একজন লড়াকু নেত্রী, প্রতিবাদী কণ্ঠস্বর শ্রীমতী
অগ্নিমিত্রা পাল মহোদয়কে আমরা এখানে প্রার্থী করেছি। আপনারা কেন বিজেপিকে ভোট দেবেন? আমরা যখন সভা করছি তখন সন্দেশখালীতে এনএসজি কমান্ডোরা অস্ত্র উদ্ধার করছে, তৃণমূল নেতাদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে, আরডিএক্স বিদেশি অস্ত্র, বিদেশি পিস্তল তৃণমূল নেতার বাড়ি থেকে এই রাজ্যটাকে, এই ঠগি পিসি এই রাজ্যটাকে একটা যৌতুকগৃহে পরিণত করেছে। আমরা সিবিআই দেখেছি, ইডি দেখেছি, এনআইএ দেখেছি, আজকে এনএসজি দেখলাম, আর বাকি থাকলো কি? বাকি থাকলো আর্মি দেখা। এই পশ্চিমবঙ্গকে কোথায় নিয়ে গেছে এই ঠকি পিসির দল আপনারা দেখেছেন, কিভাবে এই রাজ্যে দেশ বিরোধী শক্তি মাথা চাড়া দিয়েছে। আর এই পুলিশগুলোর কি কাজ, এই আইপিএস অফিসারগুলোর কি কাজ, ঝাড়গ্রাম থেকে হাজার হাজার গরুকে পার করিয়ে উলবেড়িয়ার নদী পার করিয়ে ভাইপোর কাছে পৌঁছে দেওয়া, এই পুলিশগুলোর কাজ। এই যে রেশমি মেটালিকের সুনীল পাটোয়ারি সব বালি খাদান থেকে টাকা তুলে ভাইপোর কাছে পৌঁছে দেওয়া, এটাই হলো এদের কাজ। আপনি ভাবতে পারেন এই ঠগি পিসি দুই মেদিনীপুরে ঘুরে বেড়াচ্ছে, কি অবস্থা! দাঁতনে 2000, মহিষাদলে 3000, গড়বেতায় 3000, পিংলায় 3500, কোথাও লোক নেই, মেরাপ বাঁধা হচ্ছে, বিরাট ব্যাপার, সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে যাওয়া হচ্ছে জোর করে, 9000 টাকা বেতন নাই, লজ্জা লাগে না এদের। আর এই পুলিশের লোকগুলো সব জায়গায় সন্ধ্যার পরে থানাগুলোতে ডেকে কি করে তোলামূলকে জেতানো যায় তার জন্য পরিকল্পনা করা, মিথ্যা মামলা করা, ধমক চমক দেওয়া, তৃণমূলের গৃহযুদ্ধ সামলানো, বিজেপি কর্মীদের চমকানো, এই কাজ করছে। লড়াইটা বাংলাতে তৃণমূলের সঙ্গে নয়, এই মমতা পুলিশের সঙ্গে। যে মমতা পুলিশ পশ্চিমবঙ্গকে কার্যত মুক্তাঞ্চল করেছে অপরাধীদের, এই মমতা পুলিশ পশ্চিমবঙ্গে বালি পাচার, গরু পাচার, কয়লা পাচার, পাথর পাচার, জঙ্গলের গাছ পাচার, গোটা রাজ্যটাকে কার্যত শ্মশানে পরিণত করেছে। এই মমতা পুলিশের আমলে এই খড়গপুর শহরে গত এক মাসে দুবার দুজন ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে, ভাবতে লজ্জা লাগে। পঞ্চায়েত নির্বাচনে বিডিওরা আইসিদের সঙ্গে বসে অতিরিক্ত ব্যালট ছাপিয়ে বাক্সে ঢুকিয়ে ভোট লুট করেছে। খড়গপুর শহরে আজকে ভোট করুন, ওই হানিফ মিয়ার ওয়ার্ড ছাড়া একটা ওয়ার্ডও ওরা পাবে না, সব বিজেপি জিতবে। পৌরসভা ভোটে চটিপাড়া পুলিশ তারা দল বেঁধে লুট করেছে, 1 কোটির বেশি গ্রামের মানুষকে পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি। ভাবতে পারেন কোন রাজ্যে আছি আমরা? এখানে দেশের সংবিধান, বাবা সাহেব আম্বেদকর আমাকে শিক্ষার অধিকার, ধর্মের অধিকার, বেঁচে থাকার অধিকার সব দিয়ে গেছেন। আপনি রামনবমীর মিছিল করতে পারবেন না। আপনি দেখেছেন খড়গপুর শহরে, গোপালিতে, কলাইকুণ্ডাতে, খড়গপুর গ্রামীণে, কেশিয়াড়িতে, সব জায়গায় 22শে জানুয়ারি রামলালার মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান
এই পুলিশ গিয়ে আটকেছে, ডেকে ডেকে ধমকে ধমকে আটকেছে, গেরুয়া ধ্বজ খুলিয়েছে। এই রামনবমীতে খড়গপুরে আপনাদের উপরে বাধা দেওয়া হয়েছে। অগ্নিমিত্রা পাল মহোদয়া প্রতিবাদ করেছেন, জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। মিস্টার পল, অনেক বড় অফিসার হয়ে গেছেন না? আমি অনেক পুরনো লোক, আমি এই সব রোয়াব দেখেছি। আমি দেখেছি 11-র আগে বড় বড় আইসি লালগড়ের অশোক বসুকে, আমি দেখেছি 11-র পরে ওদের হালত দেখেছি, আর 4 তারিখের পরে আপনাদেরও চেহারাটা আমরা দেখব। শুনে রাখুন একটা কথা, পৃথিবীটা গোল, চিরদিন কাহারও সমান নাহি যায়। উদাহরণ এক, কেষ্টমণ্ডল ভোটের আগে বলতো উন্নয়ন দাঁড়িয়ে আছে, গুড় বাতাসা, চড়াম চড়াম ঢাকের আওয়াজ, কেষ্ট এখন নেংটি ইঁদুর, সকন্যা তিহারে গড়াগড়ি যায়। 30 ডিসেম্বর বসিরহাটে আমি গিয়ে বলেছিলাম শাহজাহান সাবধান, 1 জানুয়ারি বলল মেদিনীপুরের ছানা, সন্দেশ খালি আয় তোর ছাল চামড়া ছাড়িয়ে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দেব। 5 জানুয়ারির ঘটনা জানেন, শাহজাহান আজকে হাউ হাউ করে কাঁদছে, সরবেড়িয়ায় দাঁড়িয়ে ওর বাড়ির সামনে আমি ছানা খেয়ে লোককে মিষ্টি খাইয়ে এসেছি। আজকে দেখুন অস্ত্র উদ্ধার সন্দেশ খালিতে, আমি মনে করি যদি মিনা খাতে যান আয়ুব গাজীর কাছ থেকেও অস্ত্র পাবেন, জীবনতলায় যান শকত মোল্লার ডেরা থেকে অস্ত্র পাবেন, বাসন্তীতে যান রাজা গাজীর ডেরা থেকে অস্ত্র পাবেন। এই খড়গপুর শহরে এত বন্দুক, 9mm পিস্তল, এত গুলি আসে কোথা থেকে? পুলিশ জানে না? সব জানে পুলিশ। আতঙ্ক ছড়াও, বিজেপিকে আটকাও, তৃণমূলকে বাঁচিয়ে রাখো, পিসিআর ভাইপোর চোরেদের সাম্রাজ্যকে বাঁচিয়ে রাখো, যারা চাকরি দোকান খুলে বেঁচেছে এই জেলাতে তৃণমূল নেতাদের চাকরির তালিকা যদি আমি প্রকাশ করি ঘর থেকে বেরোতে পারবে না। 1700 চাকরি গেছে, আমাদের যোগ্যতার জন্য সহানুভূতি আছে। অগ্নিমিত্রা পাল বলেছেন কে যোগ্য কে অযোগ্য, চোরেদের বাঁচাতে যোগ্যদের তালিকা এই ঠগি পিসি দেয়নি বলে আজকে যোগ্যদেরও চাকরি গেছে। কি বলছেন আপনি গড়বেতায়? বলছেন বিজেপি চাকরি খেকো। আরে নরেন্দ্র মোদী গত 1 বছরে 10 লক্ষ চাকরি দিয়েছে, কেন্দ্রীয় সরকারের সব পোস্ট ফিল আপ করেছে। আপনি কি করেছেন? লাস্ট স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন হয়েছিল 15 সালে, পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন হয়েছিল 17 সালে, কোথাও চাকরি নেই। আপনি 6 লক্ষ পোস্ট অবলুপ্ত করেছেন, আপনি পশ্চিমবাংলায় 2 কোটি বেকার তৈরি করেছেন। বলছেন কেস আছে তাই চাকরি দেব না, স্টাফ রিক্রুটমেন্ট বোর্ডে কেস আছে নাই, পাবলিক সার্ভিস কমিশনে কেস আছে নেই, কলেজ সার্ভিস কমিশনে কেস আছে নেই, ফরেস্ট রিক্রুটমেন্ট বোর্ডে কেস আছে নেই, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে কেস আছে নেই, মিউনিসিপাল সার্ভিস কমিশনে কেস আছে নেই, কোপারেটিভ সার্ভিস কমিশনে কেস আছে নেই, গ্রুপ ডি রিক্রুটমেন্টে কেস আছে নেই। আপনার কেস নেই কিন্তু চাকরি নেই, কোথায় গেল পিসি ডবল ডবল চাকরি? এখন তো ডবল ডবল চাকরি খাচ্ছেন আপনি। এদেরকে সরাতে হবে, অত্যাচারীদের সরাতে হবে। এই বাংলায় রাষ্ট্রবিরোধী শক্তি আর অস্ত্রের সমাগম ঘটিয়েছিল এরা। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড থেকে শুরু করে আজ পর্যন্ত আপনারা দেখেছেন এগরার খাদিকুল, আমডাঙ্গা,
আপনারা দেখেছেন এই রাজ্যে কিভাবে আজকের রাজ্যের মানুষের নিরাপত্তা এরা ধ্বংস করে দিয়েছে। তাই এই তোলামূলকে হারাতে হবে। সবাই কি চান? মোদিজিকে প্রধানমন্ত্রী তো, কোন বিকল্প আছে? কোন বিকল্প নেই, দেশ সুরক্ষিত থাকবে তাই মোদিজি 400 সিট দেবে। আর অগ্নিমিত্রা পাল থাকবে না? থাকবে তো? মেদিনীপুর দেবেন তো? মেদিনীপুর দেবেন তো? পিসি বলছে মেদিনীপুরে গদ্দার জন্মায়। আরে মেদিনীপুরে গদ্দার জন্মায় না, মেদিনীপুরে বিদ্যাসাগর জন্মায়, বর্ণ পরিচয়ের স্রষ্টা। মেদিনীপুরে মাতঙ্গিনী হাজরা জন্মায়, মেদিনীপুরে ক্ষুদিরাম বসু জন্মায়, মেদিনীপুরে তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি হয়। আর আপনি হলেন পৃথিবীর সবচেয়ে বড় গদ্দার, যাকে পরিচয় দিয়েছে রাজীব গান্ধী, ছুরি মেরেছেন, যাকে আশ্রয় দিয়েছে ভারতরত্ন অটল বিহারি বাজপেয়ী, তাকে ছুরি মেরেছেন, আপনি হলেন সবচেয়ে বড় গদ্দার। বলছে বাপ বেটা, বাপ বেটা নন্দীগ্রামে ছিল না? আর আমি বলি মার বেটা নেতাইতে ছিল, ছিল মা বেটা ছিল। 2011 সালের 7ই জানুয়ারি সকাল 10টায় আমি গিয়ে লাশ কুড়িয়েছি, আরতি মণ্ডল, গীতালি যাদব, সরস্বতী ঘোড়াই, ফুলকুমারী মাইতি, ধীরেন সেন, ধ্রুব গোস্বামী, শ্যামানন্দ ঘোড়াই, সৌরভ ঘোড়াই, অরূপ পাত্র, কোথায় ছিলেন আপনি? আপনার অফিসগুলোতে তালা ফেলে দিয়েছিল নেতারা। আমি বিজেপি নেতাদের স্যালুট করি, আপনারা আগে যেটা বুঝেছেন আমাকে বুঝতে সময় লেগেছে। আপনারা আপনারা 19 সালে লোকসভা ভোটে কুনার হেমব্রম, দিলীপ ঘোষ তাকে জিতিয়ে তালা ফেলে দিয়েছিলেন। আরে এই পিসি, উপনির্বাচন হয়েছিল না 2019 সালের নভেম্বর মাসে? এই ঠগি পিসি আর তার এই চোর ভাইপো খড়গপুরে প্রচারে এসেছিল, প্রচারে এসেছিল, আসেনি। আমি ঘুরে ঘুরে প্রদীপ সরকারকে জিতিয়েছিলাম, লোক প্রদীপ সরকারকে ভোট দেয়নি, আমাকে ভোট দিয়েছিল, কারণ মেদিনীপুরের লোক আমাকে বিশ্বাস করে। আপনি কোথায় ছিলেন? কালিয়াগঞ্জে তপন দেব সিংহ আর খড়গপুরে প্রদীপ সরকার জেতার পরে তৃণমূলের অফিসগুলো তালা খুলেছে। আমি দায়ী, ক্ষমা চাইছি আমি জনগণের কাছে। বড় বড় কথা, বাপ বেটা ছিল না। আপনি ছিলেন হসপিটালে স্যান্ডউইচ খেয়ে ক্যাডবেরি খেয়ে সিঙ্গুরে অনশনের নাটক করছিলেন। আর আপনার এই আলালের দুলাল কয়লা ভাইপো ছিল দিল্লিতে 2007 সালে 3রা জানুয়ারি নন্দীগ্রাম ভূমি আন্দোলন, ভূতামোড়, পাশের গ্রাম বামুনচক, আমি দাঁড়িয়ে থেকে আন্দোলনের সূচনা করেছি। আপনি বলেছেন 4 তারিখে জানুয়ারি মাস 2007 সিঙ্গুর থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য নন্দীগ্রাম। আপনার মা বেটা কোথাও ছিল না, এই মেদিনীপুর ছিল বলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হতেন না। আসানসোল থেকে আসবে কেন? আপনার বেটা যেতে পারে ডায়মন্ড হারবারে, আপনি চলে আসতে পারেন নন্দীগ্রামে। আপনার জুনমালিয়া চলে আসতে পারে, তার বাড়ি কোথায়, কি করেন তিনি? দুর্গাপূজায় ফিতা কাটলে 60,000, স্কুলের অনুষ্ঠানে এলে 1,00,000, জলসায় গেলে 30,000, আমরা জানি না কিছু। আপনি সবাইকে বহিরাগত বলেন, ইউসুফ পাঠান বাংলা বলতে পারে, বহরমপুরে দাঁড় করিয়েছেন, কীর্তি আজাদকে দাঁড় করিয়েছেন, আপনি কেন বলেন? আমরা বলি না, আমরা বলি গোটা ভারতবর্ষ এক, আমরা ভারতীয়, আমরা সনাতনী, হিন্দুস্তানে থাকি, আমাদের একটাই পরিচয়, আমরা ভারতবাসী, রাষ্ট্রবাদে বিশ্বাস করি।
এদের হারাবেন তো। এক রাতে রামনবমীর মিছিলে ঢিল মেরেছে, অনেকের মাথা ফেটেছে, বদলা হবে তো। 25 তারিখে মিনি ইন্ডিয়া খড়গপুর, 50,000 নিব না, 1 লাখ লিড চাই, 1 লাখ লিড চাই। খড়গপুর জিতাবে, বাকিরা তো থাকবে, খড়গপুর মার্জিন তৈরি করে দেবে, আপনারা পারবেন। এখানে তৃণমূলকে লোক ঘৃণা করে, তৃণমূল মানে লোক বলে চোর। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। হীরক রানীকে তাড়াতে হবে, মোদিজিকে জেতাতে হবে। মোদিজি যা যা কাজ করেছেন আপনারা শুনেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, আরো 3 কোটি পাকা বাড়ি, নলবাহিত পানীয় জলের সাথে নলবাহিত রান্নার গ্যাস, 70 বছর ঊর্ধ্ব সবার জন্য বিনামূল্যে চিকিৎসার দায়িত্ব ভারত সরকার নেবে। নরেন্দ্র মোদীজি ভারতবর্ষকে বিকশিত ভারত করতে চান। আমাদের দাঁতনে আরো সভা আছে, সেই সভায় যাব। মিনি ইন্ডিয়া খড়গপুর, রেলনগরী খড়গপুর, রেশমি কারখানা, ভাইপোর কারখানা, যেমন ডিয়ার লটারি ভাইপোর লটারি, দূষণে শেষ করে দিচ্ছে এলাকাকে, দূষণে শেষ। বালি চুরি একটা ঘাটে লিজ হলে, টেন্ডার হলে 200 ঘাট বেআইনি চলছে, আপনাদের উপরে গরু পাচার হচ্ছে। খড়গপুর পুরসভা বেআইনি রিক্রুটমেন্ট, অমৃত স্কিমে মেদিনীপুর খড়গপুর পুরসভার দুর্নীতি সব আমরা ধরব। এ তো পাইলে ঝাঁকি হয়, মিউনিসিপাল রিক্রুটমেন্ট আভি বাকি হয়। অপেক্ষা করুন, এই চোরেদেরকে, রাষ্ট্র বিরোধীদেরকে আমরা তাড়াবো এবং আমরা জিতব। আমি আরো একাধিকবার আসব। 3 তারিখে ডক্টর হিরণ চট্টোপাধ্যায় ঘাটালের প্রার্থী, মাননীয় অগ্নিমিত্রা পাল মেদিনীপুরের প্রার্থী নমিনেশন ফাইল করবে ঐতিহাসিক মেদিনীপুর শহরে। মিছিলে সবাইকে যোগদানের আবেদন জানাবো, আমিও থাকব আপনাদের সঙ্গে। পরবর্তীকালে দেখা হবে এবং আমরা অবিভক্ত মেদিনীপুর অপেক্ষা করে আছি। আমাদের মার্গদর্শক, আমাদের নেতা নরেন্দ্র মোদীজি কবে আসবেন? আজকে তিনি গেছিলেন সকালে মালদায়, 4 লক্ষ লোকের সমাবেশ হয়েছে। মোদীজি আসবে এবং আমরা ঝড় তুলব, তাই বলুন এইবার, এইবার আবার একবার মোদি সরকার, তাই তো? নো ভোট টু, নো ভোট টু, নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা। হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। জোরসে বলো জয় শ্রী রাম, সবাই মিলে জয় শ্রী রাম, আরো জোরে জয় শ্রী রাম, একই নারা একই নাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। জোরসে বলো জয় শ্রী রাম, আরো জোরে জয় শ্রী রাম, জয় শ্রী রাম। সবাই দাঁড়াবেন, শিবেন্দু দা আসবে, আর টিএমসি কারেন্ট পাবে না, এরকম তো হবে না। আমাদের এখানে আজকে জয়েন করছেন আমাদের মুকেশ, তো আমাদের দলের, আমাদের মুকেশ ভাই ঘর ওয়াপসি হচ্ছে। মুকেশ ভাইকে পুলিশ ভয় দেখে নিয়ে চলে গেছিল, ঘর ওয়াপসি হয়ে গেছে। একে আর ভান্ডা ধরাতে হবে না, বিজেপি কা কাউন্সিলর হ্যায় না বেটা, হ্যাঁ শক্তি কেন্দ্র প্রমুখ, ইসকা ঘর ওয়াপসি হো রাহা হ্যায়, জগদম্বা পাল মেরা করিবী সাথী। এ সব লোক আ গিয়া না, খড়গপুর মে বহুত অন্তর হোগা, বহুত লিড হোগা, এ সব কাম কা আদমি হ্যায়।
ए मुकेश भाई, जगदम्बिका पाल, गुप्ता, ओ पाल बोल दिया, वो हमारे एमपी है ना, यूपी का एमपी है, एक सीएम, और शर्मिष्ठा सिंह एक्स काउंसिलर बोन, हम लोग का बीच आ गया ही रामाशीष सिन्हा जी पुलिस ऑफिसर हमारे, उन्हीं इंस्पेक्टर छिलेन, সাব ইন্সপেক্টর ছিলেন, সবং থানায় ছিলেন, রিটায়ার করে চলে এসেছেন, এরা অনেক যন্ত্রণার মধ্যে ছিলেন। আমি জেলা সভাপতি সুদাম পণ্ডিত, সিদ্ধার্থ মজুমদার, উমেশ রায় এবং আমাদের প্রার্থী অগ্নিমিত্রা পালকে এদের পতাকা ধরাতে অনুরোধ করব। আমাদের মধ্যে আর যারা আছেন তাদের নারায়ণগড় বিধানসভার পরিতোষ হেমব্রম, আমাদের মূলবাসী জনজাতি, নিমাই পট্টনায়ক, নিমাই মণ্ডল, ফড়িং পাত্র, অসীম পাত্র, বুধুরাম মান্ডি, এরা যোগদান করলেন। এর বাইরেও কার্তিক মুর্মু, প্রশান্ত পাত্র, মদন মণ্ডল, দুলু সিং সহ শতাধিক ইম্পর্টেন্ট নেতৃত্ব যোগদান করলেন। এবং 12 নম্বর ওয়ার্ডে টিএমসি থেকে সোনা মাহাতো, মিঠুন সিং, রমেশ মাহাতো, রাজেশ মাহাতো, গোবিন্দ বিশাল, কুর্মি ভাইরা অনেক আমাদের সঙ্গে এসেছেন, ঝাড়গ্রামের মিটিংও ছিলেন, আজকেও তারা এসেছেন, আমরা সবাইকে পার্টিতে যোগদান করলাম। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, মোদিজি আগে বাড়ো, হাম তোমারি সাথ হ্যায়, নরেন্দ্র মোদি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি।